প্রিয় আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আবারও চলে আসুন নতুন একটা সহজ রেসিপি নিয়ে পিঠার সিজনে আরেকটি পিঠার রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে ডিমের পিঠা বানিয়ে দেখাবো যদি বাসায় ময়দা আর ডিম থেকে থাকে তাহলে আমার সাথে সাথে আপনারাও বানিয়ে ফেলুন ছোটো বড় সবাই পছন্দ করবে এই ধরনের পিঠা এই ধরনের আইটেম থাকলে কিন্তু বিকালে নাস্তায় কোনো চিন্তায় থাকে না আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা অনেক আমি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি দেখেন এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেজারের ডিমগুলো ফ্রিজ থেকে নিলে হবে না দেখেন আমি এখানে এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি দেখেন দুনোটা একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি দেখেন এখানে ইস্ট আর ডিম দিয়ে দিয়েছি এখানে কিন্তু আর কোনো কিছু দিই নাই আমি অয়েল দিই নেই এই পিরিয়ডতে কোনো অয়েল ব্যবহার করব না আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি এক কাপ দেখেন দিয়ে ভালো করে একটু মিক্স করেছি দেখেন আমি হাত দিয়ে মিক্স করেছি দেখেন সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দেখেন দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে আমি একটা সফট দু তৈরি করে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করে শুধু ডিম দুটা দিয়ে এই ডুটা তৈরি করে নিয়েছি দেখেন আমি দুটাকে কিছুক্ষণ ভালো করে মতে নিয়েছি এখন রুটি বেলে দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি আজকের রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন দেখেন রুটি বেলা হয়ে গেছে আমি রুটির সারোফার্স্ট কেটে নিয়েছি দেখেন এখন পিঠাটা বানিয়ে নিচ্ছি দেখেন কত সহজে এই পিঠাটা তৈরি করা যায় কেটে কিন্তু অনেক মজা এই পিঠা একবার হলে বাসায় ট্রাই করবেন আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনারা ভালো ট্রাই করবেন এই পিঠাটা কেটে কতটা মজা তাই না করলে বুঝতে পারবেন না দেখেন সবগুলো পিঠা বাজা হয়ে গেছে আমি আগে থেকে অয়েলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আমি এখন পিঠাটা বেজে নিচ্ছি দেখেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখেছি আমি দেখেন এই পিঠাটা বাজার জন্য কিন্তু তেমন কোনো সময়ের প্রয়োজন নেই জটপট এই পিঠাটা বেজে নেওয়া যায় দেখেন কেটেও কিন্তু অনেক মজা অল্প উপকরণে অল্প খরচে খুবই সুন্দর একটা পিঠা তৈরি করে নিয়েছি কে কিন্তু অনেক মজা সাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি দেখেন তেল জড়িয়ে উঠিয়েছি দেখ কত ফুলকুলকা হয়েছে এই পিঠা দেখেন শুধুমাত্র ডিম আর ময়দা থাকলে এই পিঠাটা জটপট তৈরি করে নিতে পারেন আমি করে দেখাচ্ছি দেখেন কালারটা কত সুন্দর আসছে কত সহজে পিঠা তৈরি করে নিয়েছি কেটে কিন্তু অনেক মজা ফুলক পিঠা দেখেন আমি একটা আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি দেখেন দেখেন কত নরম তোল তোলে এই পিঠাটা কত সফট দেখেন দেখেন কেটে কিন্তু অনেক মজা একবার হলো ট্রাই করবেন এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা দেখেন আমি এভাবে কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছি এই রকম সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন